আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং নিয়ে অনেকে অনেক সমস্যায় পড়ি, তাছাড়া পিসি কনফিগার ও কম কাজ জানার সমস্যা তো আছে। এই সমস্যাগুলোর চমৎকার সমাধান নিয়ে ক্যামটাসিয়া স্টুডিও 7 ভিডিও টিউটোরিয়াল দেখাবো আজকে, যা লো পিসি কনফিগার ও কম কাজ জানার সত্ত্বেও ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক সহজ মাধ্যম হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আব্দুল মান্নান, চলুন শুরু করা যাক। আমরা ভিডিও এডিটিং এ কি কি শিখব মূলত একটু দেখি। এট ফার্স্ট আমরা ক্যামটাসিয়া স্টুডিও এর ইন্টারফেসের সঙ্গে পরিচয় লাভ করব, তারপর ভিডিও কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা শিখব, অডিও ইম্পোর্ট করা, অডিও এবং ভিডিও এডিট করা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড সংযোজন, ভিডিওতে কল আউট দেওয়া, ভিডিওতে ট্রানজিশন দেওয়া, ভিডিও রেন্ডারিং। তো বন্ধুরা, এখন আমরা ক্যামটাসিয়া স্টুডিও 7 সফটওয়্যারটি ওপেন করি। ক্যামটাসিয়া স্টুডিও 7 এর পুরো স্ক্রিনটি পর্দায় শো করছে। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ক্যামটাসিয়া স্টুডিওর স্ক্রিন বা ইন্টারফেসের সঙ্গে পরিচয় লাভ করব। প্রথমেই আমরা যদি সফটওয়্যারের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারি তো অনেকাংশে অর্থাৎ সফটওয়্যারটা আপনার কাছে খুব সহজ মনে হবে। এখানে লক্ষ্য করুন, ফাইল, এডিট, ভিউ, প্লে, টুলস, হেল্প, এগুলো কিন্তু প্রতিটি এক একটি মেনু এবং প্রতিটা মেনুর আন্ডারে আবার সাবমেনু হিসেবে অনেকগুলো আইটেম আছে। যেমন ফাইল মেনুর আন্ডারে আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট, সেভ প্রজেক্ট, সেভ প্রজেক্ট অ্যাজ, এক্সপোর্ট প্রজেক্ট অ্যাজ জিপ, প্রোডিউস অ্যান্ড শেয়ার, প্রোডিউস স্পেশাল, ইম্পোর্ট মিডিয়া, রিসেন্ট রেকর্ডিং, লাইব্রেরি, ইম্পোর্ট জিপ প্রজেক্ট, এক্সিট। তাহলে আমরা ফাইল মেনুর আন্ডারে কি কি পাইলাম? নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট, ইম্পোর্ট মিডিয়া, রিসেন্ট রেকর্ডিং, লাইব্রেরি, এগুলো মূলত ফাইল মেনুর আন্ডারে আছে। এখন আমরা দেখি এডিট মেনুর আন্ডারে কি কি আছে। এডিট মেনুর আন্ডারে আছে যেমন আনডু, রিডো, কাট, কপি, পেস্ট, রিমুভ ফ্রম টাইমলাইন, রিমুভ ফ্রম ক্লিপবিন, স্প্লিট, crop to timeline selection, add to library, extend frame, clip split, image duration, generate keystock callouts, markers, smart focus, remove all zoom keyframes, unlink audio 1 from video 1, unlink PIP audio from PIP video. এখানে লক্ষ্য করুন, আনডু, রিডো, কাট, কপি, পেস্ট আমাদের অফিস প্রোগ্রামের সঙ্গে যাদের মোটামুটি ধারণা আছে, যেমন MS ওয়ার্ড বা এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সিস, তাদের কাছে এই বিষয়গুলো খুব সহজ মনে হবে। অর্থাৎ তারা এই কাজগুলো যেমন আনডু, রিডো, কাট, কপি, পেস্ট তারা আগেই করে আসছে সেম কাজ। তাহলে আমরা এডিট মেনুর আন্ডারে কি কি পাইলাম? আনডু, রিডো, কাট, কপি, পেস্ট, রিমুভ ফ্রম টাইমলাইন ইত্যাদি। এখন আমরা দেখব ভিউ মেনুর আন্ডারে কি কি আছে। ভিউ মেনুর আন্ডারে দেখুন, স্টোরি বোর্ড, টাইমলাইন, ক্লিপবিন, লাইব্রেরি, টগল, PIP প্রিভিউ প্লেসমেন্ট, প্রজেক্ট প্রিভিউ, টাইমলাইন। এখন দেখি প্লে মেনুর আন্ডারে কি কি আছে। যেমন প্লে ফ্রম বিগিনিং, প্লে, স্টপ, স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড, জাম্প টু, स्नैपिंग टूल्स मेनुर अंडारे आछे रेकर्ड द स्क्रीन रेकर्ड पावर पॉइंट टाइटल क्लिप्स वॉइस नरेशन रेकर्ड कैमरा ऑडियो जूम एन पैन कर्सर इफेक्ट कॉल आउट ट्रांजिशन कैप्शंस क्विजिंग पिक्चर इन पिक्चर स्टूडियो टूल्स शेयरिंग स्पीच एवं ऑप्शन एवं हेल्प मेनुर अंडारे आछे Camtasia Studio help show welcome window open getting started project learning center tutorial videos technical support user to user forums check for updates Take Smith on the web, reset balloon tips, about Camtasia Studio, register Camtasia online. এখানে help মেনুর আসলে আমাদের তেমন কাজ করতে হবে না, মূলত আমাদেরকে করতে হবে ফাইল এডিট ভিউ প্লে টুলস মেনুর কাজ মোটামুটি করতে হবে। তার নিচে দেখুন রেকর্ড দ্য স্ক্রিন ইম্পোর্ট মিডিয়া प्रोड्यूस एंड शेयर एवं तार नीचे देखुन क्लिप बिन लाइब्रेरी कॉल आउट्स जूम एंड पैन ऑडियो ट्रांजिशन मोर तार नीचे देखुन अंडू रिडो काट कॉपी पेस्ट स्प्लिट जूम आउट জুম ইন এবং এখানে ট্র্যাক ট্র্যাক হচ্ছে কি এক একটা লেয়ার যেমন এখানে ভিডিও 1 অডিও 1 ভিডিও 1 কিন্তু একটা লেয়ার এবং অডিও 1 ও কিন্তু একটা লেয়ার একটা ভিডিওর আন্ডারে যেমন ভিডিওর সঙ্গে অডিওর একটা লেয়ার থাকতে পারে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের একটা লেয়ার থাকতে পারে তো প্রতিটাই এক একটি লেয়ার ভিডিও 1 একটি লেয়ার অডিও 1 একটি লেয়ার অর্থাৎ এটাকে বলে আপনার টাইমলাইন অনেকগুলো ট্র্যাক থাকতে পারে ট্র্যাকে দেখুন মার্কার ট্র্যাকস ক্যাপশন ট্র্যাক ভিডিও অন ট্র্যাক জুম এন্ড প্যান ট্র্যাক কার্সর ট্র্যাক কুইজ ট্র্যাক কল আউট ট্র্যাক অডিও অন ট্র্যাক অডিও টু ট্র্যাক ऑडियो 3 ट्रैक पीआईपी ऑडियो ट्रैक अर्थात भिडियो ऑन ऑडियो ऑन এটাকে বলে টাইমলাইন আমরা এডিটিং সফটওয়্যারটিকে যদি একটি হাসপাতাল হিসেবে মনে করি তাহলে ক্লিপ বিনটা হচ্ছে হাসপাতালের ওয়েটিং রুম অর্থাৎ আমরা যখন ভিডিও এডিট করার জন্য একটি ভিডিওকে ইম্পোর্ট করব আমরা কি করব একটি ভিডিও এডিট করার জন্য ভিডিওটিকে যখন আমরা ইম্পোর্ট করব সেটা কিন্তু অবস্থান করবে কোথায় ক্লিপ বিনে অর্থাৎ ওয়েটিং রুমে তাহলে আমরা এই পুরো সিস্টেমটাকে বা পুরো এডিটিং সফটওয়্যারটিকে যদি একটি হাসপাতাল হিসেবে গণ্য করি তাহলে ক্লিপ বিনটা হচ্ছে হাসপাতালের ওয়েটিং রুম এবং টাইমলাইনটি হচ্ছে অপারেশন থিয়েটার টাইমলাইনটি হচ্ছে কি অপারেশন থিয়েটার অর্থাৎ আমরা কি করব ভিডিও এডিটিং করব এডিটিং কি ভিডিও এডিটিং হচ্ছে ভিডিওটিকে সম্পাদন করা ভিডিওটিকে নতুন কিছু সংযোজন করা বা বিয়োজন করা অর্থাৎ আমরা এটাকে কাটাছেড়া করে কিছু বাদ দিতে পারি বা নতুন কিছু সংযোজন করতে পারি তাহলে আমরা কি করলাম একটা ভিডিওকে ইম্পোর্ট করলাম ভিডিওটি কোথায় অবস্থান করবে ক্লিপ বিনে ক্লিপ বিন থেকে কি করতে হবে টাইমলাইন বা অপারেশন থিয়েটারে নিয়ে আসতে হবে তো আমরা কি করব প্রথমে একটি ভিডিও ইম্পোর্ট করব তো ভিডিও ইম্পোর্ট করার জন্য আমাদেরকে যেতে হবে ইম্পোর্ট মিডিয়া কোথায় যাব ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করি इम्पोर्ट मीडिया थेके ভিডিওর যেখানে আছে সেখান থেকে একটা ভিডিও ইম্পোর্ট করি। तो आमरा प्रथमे कि करलाम एक भिडियो इम्पोर्ट करलाम। किभाबे भिडियोटिके इम्पोर्ट करते गेले इम्पोर्ट मीडिया थेके आपनार जे लोकेशने भिडियोटी आछे बा जे लोकेशने भिडियोटी छिलो सेखान थेके एकटी भिडियो आमरा इम्पोर्ट करे निये एसलाम। एखन भिडियोटी कोथाय अवस्थान करतेछे? क्लिप बिने। कोथाय अवस्थान करतेछे? क्लिप बिने भिडियोटी अवस्थान करतेछे। এখন আমরা করব কি ভিডিওটিকে এডিট করব। আমরা একটি ভিডিওকে কি করব? এডিট করব, অর্থাৎ ওই ভিডিওটিতে নতুন কিছু অ্যাড করব বা কিছু কেটে ফেলব। এর জন্য করতে হবে কি ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসতে হবে। এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এর বাম বাটন চেপে ধরে টাইমলাইনে নিয়ে আসতে পারি। तो प्रथमटा किभाबे करब माउसेर बाम बाटन चेपे धरे टाइमलाइने निये एसे सेरे दिलाम। ओके करी। তাহলে প্রথম পদ্ধতি কি করলাম? মাউসের বাম বাটন চেপে ধরে ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিলাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি, এটাকে আন্ডু করি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মাউসের পয়েন্টারটিকে ভিডিওতে রেখে ডান বাটন ক্লিক করে এড টু টাইমলাইন কি করতে হবে? এড টু টাইমলাইনে ক্লিক করি। ক্লিক করলাম, ওকে করি। চলে আসলো সহজে। আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে মাউসের বাম বাটন চেপে ধরে টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ভিডিওটিতে মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন। তাহলে আমরা কিভাবে একটি ভিডিও ইম্পোর্ট করা যায় সেটা শিখলাম। এখন আমরা ভিডিওটিকে এডিট করব। কিভাবে? মনে করুন ভিডিওটিকে আগে প্লে করি। একটি ভিডিও ইম্পোর্ট করলাম। ভিডিও এডিটিং করার আগে কি করব? এডিটিং ডাইমেনশন চেঞ্জ করব, বা ভিডিওটি সাইজ ছোট হবে না বড় হবে এই বিষয়গুলো আমরা নির্ধারণ করব। এখানে দেখেন এডিটিং ডাইমেনশন, এডিটিং ডাইমেনশন এর সাইজ হচ্ছে 640 × 360 পিক্সেল। এখন এটাকে যদি আমরা ছোট বা বড় করি তাহলে কি করব? এখানে ক্লিক করি, এডিটিং ডাইমেনশনের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি। দেখুন সিরিং টু ফিট 100% স্কেল এডিটিং ডাইমেনশন। আমরা করব কি এডিটিং ডাইমেনশনে ক্লিক করব। দেখুন এডিটিং ডাইমেনশনের একটি ডায়লগ বক্স আসছে। এখানে ডাইমেনশনে আবার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি। এখানে বিভিন্ন মেনু শো করছে যেমন 640 গুণন 360 অটোমেটিক তারপরে রেকর্ডিং ডাইমেনশন মোস্ট রিসেন্ট কাস্টম রেকমেন্ডেড ফর ব্লগ screencast.com ইউটিউব এন্ড এইচডি রেকমেন্ডেড ফর ব্ল্যাকবেরি অর্থাৎ আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেটা যদি শুধুমাত্র ব্ল্যাকবেরির জন্য হয় যে এটা শুধুমাত্র ব্ল্যাকবেরিতে ওপেন হবে তাহলে আমরা করব কি 480 × 360 পিক্সেলে ভিডিওটিকে এডিট করতে হবে বা এটা যদি ইউটিউবের জন্য হয় তাহলে কি করব 1280 × 720 বা এটাকে যদি আপনি ডিভিডি আকারে ভিডিও করতে চান তাহলে 720 × 480 পিক্সেল এখানে সবচেয়ে বেটার হবে আপনার অটোমেটিক 640 × 360 অটোমেটিক করলে কি হবে এটা আপনি যে কোনো ইয়েতে দেখতে পাবেন আপনি যদি সেটা টিভিতে দেখতে চান বা কম্পিউটারে দেখতে চান মোবাইলে দেখতে চান সবকিছু ফরম্যাটে আপনি দেখতে পারবেন তো আমরা কি করব 640 × 360 অর্থাৎ অটোমেটিক করব এখন ওকে করি তাহলে আমরা কি করলাম এডিটিং ডাইমেনশন বা ভিডিওটি আমরা যে ভিডিওটি এডিট করব সেটার সাইজটা আমরা নির্ধারণ করলাম এখন আমরা যদি এই ভিডিওটিকে কোনো কিছু কাট করতে চাই বা ভিডিওর মাঝখানে একটি অ্যাড যুক্ত করব বা ভিডিওর সাউন্ডটা চেঞ্জ করব সবকিছু আমরা করতে পারবো যেমন এখানে লক্ষ্য করুন ভিডিও 1 অডিও 1 ভিডিও 1 এ কিন্তু আপনার ভিডিওটা শো করতেছে ভিডিও 1 এ ভিডিওটি শো করছে এবং অডিও 1 এ দেখুন অডিওটি শো করতেছে আমরা যদি এটাকে জুম ইন বা জুম আউট করে তাহলে এটাকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি অর্থাৎ এখানে লক্ষ্য করুন অডিওতে কোথায় সাউন্ড আছে কোথায় সাউন্ড নাই বা কোথায় হাই সাউন্ড কোথায় লো সাউন্ড সবগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে কি করব এখানে একটি জিনিস মনে রাখতে হবে আমরা এমএস ওয়ার্ড বা এক্সেলে কোনো কিছু ডিলিট করতে চাইলে অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হইছে যতটুকু অংশ ডিলিট করব ততটুকু অংশ কিন্তু প্রথমে সিলেক্ট করে নিতে হইছে সিলেক্ট করার পর ডিলিট কিতে চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে গেছে অনুরূপভাবেও আমরা যখন কোনো ভিডিও এডিট করার জন্য কোনো কিছু ডিলিট করতে যাব বা কোনো কিছু কাট করতে যাব তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে কিভাবে সিলেক্ট করব এখানে এই যে বাটনটি এটাকে বলে প্লেইং হেড অর্থাৎ এই প্লেইং হেডটি যেখানে থাকবে সেখান থেকে আপনার ভিডিও অন হবে বা ভিডিও প্লে হবে প্লেইং হেডটি যেখানে থাকবে সেখান থেকে ভিডিওটি প্লে হবে এখন আরেকটি জিনিস লক্ষ্য করুন প্লেইং হেডের বামে এবং ডানে দুটো বাটন একটি হচ্ছে গ্রিন বাটন আরেকটি হচ্ছে রেড বাটন গ্রিন বাটনটিকে বলে স্টার্ট বাটন গ্রিন বাটনটিকে বলে স্টার্ট বাটন এবং রেড বাটনটিকে বলে ইন বাটন তাহলে প্লেইং হেডের পার্ট হচ্ছে তিনটা স্টার্ট বাটন ইন বাটন এবং প্লেইং হেড এই তিনটার সমন্বয়ে কিন্তু প্লেইং হেড কোনো কিছু বাদ দেব বা কেটে ফেলবো তাহলে আমাদেরকে কি করতে হবে অ্যাট ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে কিভাবে সিলেক্ট করব মনে করুন প্রথমে অংশটি আমরা কেটে ফেলবো তাহলে কি করতে হবে সিলেক্ট করতে হবে কিভাবে সিলেক্ট করব স্টার্ট বাটন মাউসের পয়েন্টারটিকে স্টার্ট বাটনে নিয়ে এসে বাম বাটন চেপে ধরে যতটুকু অংশ কেটে ফেলবেন ততটুকু অংশ সিলেক্ট করলাম দেখি এখন আমরা করব কি এটাকে কাট করতে পারি কাট বাটনে ক্লিক করুন বা এমএস ওয়ার্ডের যেরকম কাটের শর্ট কমান্ড ছিল Ctrl+X আমরা Ctrl+X চেপেও কাট করতে পারি বা এখানে ডিলিট কি চাপ দিল অর্থাৎ কিবোর্ডের ডিলিট কিতে চাপ দিলো এটা ডিলিট হয়ে যাবে ডিলিট করলাম এখন মনে করেন কোন অংশ যদি আমরা কপি করতে চাই কোন অংশ কপি করতে চাই তাহলে কি করব মনে করেন এই অংশটিকে এই ভিডিওটিকে আমরা কপি করব তাহলে কপি করতে গেলে আমাদেরকে সিলেক্ট করতে হবে কিভাবে সিলেক্ট করব মনে করেন এই অংশটিকে আমরা কপি করব তাহলে ইন বাটনটিকে মাউসের বাম বাটন চেপে ধরে যতটুকু অংশ কপি করব ততটুকু অংশ সিলেক্ট করি করার পর কি করব কপি করি বা কন্ট্রোল সি দেই কপিতে ক্লিক করলে এটা কিন্তু কপি হলো এখন এই যতটুকু অংশ কপি করলাম ততটুকু অংশ আমরা কোথায় সেট করব যেখানে সেট করব প্লেইং হেডটিকে রাখতে হবে এখানে ক্লিক করি করার পর এখন কি করব পেস্ট করব দেখুন চলে আসছে এভাবে আমরা যত ইচ্ছা ততবার পেস্ট করতে পারি তাহলে আমরা কি করলাম একটি ভিডিওকে কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা শিখলাম এবং ভিডিওর অপ্রয়োজনীয় অংশ যদি কেটে ফেলতে হয় বা কোনো অংশ কপি করতে হয় সেটাও কিন্তু আমরা করতে পারবো ভিডিও 1 এবং অডিও 1 ভিডিও 1 এবং অডিও 1 দুটোই কিন্তু একসঙ্গে অ্যাডজাস্ট অবস্থায় আছে এখন আমরা যদি এই ভিডিওটির অডিওটিকে চেঞ্জ করতে চাই অডিওটি চেঞ্জ করব তাহলে কি করতে হবে এই অডিওটিকে ডিলিট করতে হবে কিভাবে ডিলিট করব সিলেক্ট করে ডিলিট কি চাপ দিলে ডিলিট হয়ে যাবে কিন্তু লক্ষ্য করুন আমি যখন অডিওটিকে সিলেক্ট করতেছি তখন কিন্তু আমার ভিডিওটি সহ সিলেক্ট হচ্ছে কারণটি হচ্ছে অডিও এবং ভিডিও অ্যাডজাস্ট অবস্থায় থাকার কারণে যখন আমরা ভিডিওতে সিলেক্ট করব তখন ভিডিওর সঙ্গে অডিও সিলেক্ট হবে বা অডিও যদি সিলেক্ট করি অডিওর সঙ্গে ভিডিও সিলেক্ট হবে এখন যদি আমি ডিলিট করে দেই পুরোটাই অর্থাৎ অডিও এবং ভিডিও দুটোই ডিলিট হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি কি শুধুমাত্র অডিওটিকে চেঞ্জ করব তাহলে কি করতে হবে ভিডিও 1 এর unlink video 1 and audio 1 tracks unlink video 1 and audio 1 tracks এ ক্লিক করি yes এখন যদি আমরা অডিও 1 ক্লিক করি এখন দেখেন শুধুমাত্র অডিওটি সিলেক্ট হয়েছে এখন ডিলিট কি চাপ দিলেই এটা ডিলিট হয়ে যাবে এখন ভিডিওটিকে আমরা প্লে করে দেখি শুধুমাত্র ভিডিও হবে কোনো সাউন্ড থাকবে না এখন আমরা করব কি অন্য একটি অডিও গান এই ভিডিওর সঙ্গে অ্যাড করব তার জন্য করতে হবে কি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করি আমরা যেহেতু একটা ইম্পোর্ট করব কি ইম্পোর্ট করব অডিও একটা সং অডিও সংটিকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায় ইম্পোর্ট মিডিয়াতে গেলাম এখান থেকে যে কোনো একটি অডিও নেই ওপেন করি এখন আমরা করব কি এই অডিওটি দেখেন আলাদা একটি লেয়ারে এবং ভিডিও আলাদা একটি লেয়ার আমরা যতগুলো অডিও ইম্পোর্ট করব সবগুলোই কিন্তু অডিওতে অবস্থান করবে এবং যতগুলো ভিডিও ইম্পোর্ট করব সবগুলো কিন্তু ভিডিওর মধ্যেই অবস্থান করবে আমরা করব কি অডিওটিকে মাউসের বাম বাটন চেপে ধরে অডিও 1 এর টাইমলাইনে ছেড়ে দেই এখন আমরা ভিডিওটিকে প্লে করে দেখি তো আমরা এইভাবে অডিও ইম্পোর্ট করতে পারি এখন আমরা যদি ভিডিওর মাঝখানে কোনো একটি অ্যাড দিতে চাই বা বিজ্ঞাপন দিতে চাই তাহলে কি করতে হবে যেখানে অ্যাডটি স্থাপন করবেন সেখানে আপনাকে অ্যাডটির জন্য জায়গা সিলেক্ট করতে হবে কিভাবে করব আপনাকে স্প্লিট করতে হবে এর জন্য করতে হবে কি স্প্লিট বাটনটিতে ক্লিক করে যখনই আমরা স্প্লিট করব তখনই কিন্তু আপনার ভিডিও যেখানে আমার প্লেইং হেডটি আছে বা যেখানে আমার প্লেইং হেডটি অবস্থান করতেছে সেখানে কিন্তু একটি দাগ চলে আসবে যেমন দেখি স্প্লিটে ক্লিক করি এই দেখেন এখানে স্প্লিট হয়ে গেছে বা ভাগ হয়ে গেছে এখন করব কি এখানে আমরা একটি অ্যাড যুক্ত করব এখানে আমরা করব কি একটি বিজ্ঞাপন যুক্ত করব তাহলে আমাদেরকে করতে হবে কি একটি বিজ্ঞাপন ইম্পোর্ট করতে হবে তৈরি করা আছে এরকম বিজ্ঞাপন ইম্পোর্ট করব তার জন্য আমাদেরকে যেতে হবে ইম্পোর্ট মিডিয়াতে গেলাম এখান থেকে এখন করব কি বিজ্ঞাপনটিকে माउसের বাম বাটন চেপে ধরে যেখানে স্প্লিট করেছি সেখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। এখন দেখেন বিজ্ঞাপনটি কিন্তু ভিডিওর মাঝখানে অ্যাড হয়ে গেল। এখন ভিডিওটি আমরা একটু প্লে করে দেখি। আমরা কিন্তু ইমেজ দিয়েও এরকম সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করতে পারি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো পর্যায়ক্রমে। তাহলে আমরা করলাম কি, একটি ভিডিও কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা শিখলাম, অডিও কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা শিখলাম, তারপরে ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশটুকু কিভাবে কাট করতে হবে সেটাও শিখলাম, কোনো অংশ যদি কপি করতে হয় সেটাও শিখলাম, এবং ভিডিওর মাঝখানে যদি কোনো অ্যাড যুক্ত করতে হয় বা বিজ্ঞাপন যুক্ত করতে হয় সেটা কিভাবে করব সেটাও আমরা শিখলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট লিখে আপনার মূল্যবান মতামত জানান। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।